ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস চার শর্তে গাজায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার ঘোষণা দিয়েছে। তারা প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করা। গাজার অপর দল ইসলামিক জিহাদও একইভাবে সাড়া দিয়েছে। হামাসের চার শর্ত হচ্ছে গাজায় স্থায়ীভাবে যুদ্ধের অবসান, ইসরায়েলি সৈন্যের পূর্ণ প্রত্যাহার, বিধ্বস্ত এলাকা পুনর্নির্মাণ এবং ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি প্রদান। হামাসের কর্মকর্তা সামি জুহরি মঙ্গলবার রয়টার্সকে বলেন, আমরা আমাদের আগের অবস্থান আবারও বলছি, আমরা বিশ্বাস করি খুব একটা বড় ব্যবধান নেই, বল এখন ইসরায়েলের কোর্টে। আবু জুহরি বলেন, মার্কিন প্রশাসন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আলোকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে দখলদারদের বাধ্য করার প্রতিশ্রুতি পালন করার সময় সত্যিকারের পরীক্ষায় পড়বে। এদিকে সিনিয়র হামাস কর্মকর্তা ওসামা হামদান লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, তারা মধ্যস্থতাকারীদের কাছে কিছু মন্তব্য দাখিল করেছে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু বলেননি। এদিকে মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, কাতার এবং মিশর ঘোষণা করেছে যে তারা সর্বসাম্প্রতিক যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের কাছ থেকে জবাব পেয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেন, যুক্তরাষ্ট্র আলোচকদের কাছে দেয়া হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের সারার বিষয়টি জানতে পেরেছে। যুক্তরাষ্ট্র এখন তা নিয়ে কাজ করছে। ইসলামিক জিহাদ জানিয়েছে তারা চুক্তির ব্যাপারে ইতিবাচকভাবে সম্পৃক্ত হতে প্রস্তুত, তারা যুদ্ধ বন্ধ চায়। রয়টার্স জানিয়েছে তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে নতুন সময়সূচি চায়। আল জাজিরার সংবাদদাতা ইমরান খান বলেন, হামাস পুরো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার দাবি করেছে, এমনকি রাফা ক্রসিং এবং ফিলাডেলফিয়া করিডোরে কোনো ইসরায়েলি সৈন্য না থাকার দাবি করেছে। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশের অযোধ্যার হিন্দুদের নিয়ে অশ্লীল মন্তব্যের ঢেউ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অশ্রাব্য গালাগালি তো দেয়াই হচ্ছে, যার মধ্যে সবচেয়ে ভদ্র শব্দটি হচ্ছে গাদ্দার বা বিশ্বাসঘাতক। যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফয়জাবাদে বিজেপির প্রার্থী যিনি আগেরবারও সংসদ সদস্য ছিলেন, সেই লাল্লু সিং সমাজবাদী পার্টির প্রার্থী ও দলিত সমাজের প্রতিনিধি অবধেশ প্রসাদের কাছে পরাজিত হওয়ার পর থেকেই সেখানকার বাসিন্দা হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানোর পোস্ট, ভিডিও ইত্যাদি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের বক্তব্য, যে নতুন রাম মন্দির সেখানে বানানো হয়েছে হিন্দু সমাজের অতি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে, সেখানকার হিন্দু ভোটাররা কেন বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে আনতে ব্যর্থ হলেন। যারা এইসব পোস্ট বা ভিডিও বা পোস্টার বানাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অন্যান্য মন্তব্য বা পোস্ট দেখে বুঝতে অসুবিধা হয় না যে তারা কট্টর হিন্দুত্ববাদী চিন্তা ভাবনায় বিশ্বাস করে। ভোটের ফল ঘোষণার পরে অযোধ্যার হিন্দুদের গালাগালি দেওয়া একটি ভিডিও বানিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগে পুলিশ ইতোমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। অযোধ্যার স্থানীয় সাংবাদিকরা বলছেন, চারজন ভোট গণনার পর থেকে অযোধ্যা পুলিশের সাইবার শাখায় বহু অভিযোগ জমা পড়ছে সেই সব কট্টর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, যারা সেখানকার ভোটারদের প্রচণ্ড রকম গালাগালি করছেন এবং অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করারও কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অযোধ্যা যে ফয়জাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে বিজেপির পরাজয়ের মূল কারণ দুটি। বিবিসির সাবেক সহকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক মিশ্র বলেন, প্রথমত রাম মন্দির নির্মাণের সময়ে উন্নয়নের নামে সেখানে যে ধ্বংসযজ্ঞ চলেছে, মানুষের ঘরবাড়ি দোকান নির্বিচারে ভেঙে দেয়া হয়েছে, বহু মানুষ যথার্থ ক্ষতিপূরণ পাননি, সেই ক্ষোভ তো ছিলই। দ্বিতীয়ত, বিরোধী জোট এখানে যথেষ্ট শক্তিশালী হয়েছিল, কংগ্রেস আর সমাজবাদী পার্টির জোট হয়েছিল। এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্তিশালী এলাকা ছিল। তিনি বলেন, এবার কংগ্রেস আর সমাজবাদী পার্টি জোট গড়ে এখান থেকে একজন দলিত নেতাকে প্রার্থী করল। ফয়জাবাদের প্রায় 5 লাখ দলিত ভোট আছে, সেগুলোর বড় অংশ পেয়েছে বিরোধী জোট। এই জাতিভিত্তিক সমীকরণের ফলে ভোটের আগে থেকেই আমরা যারা এই কেন্দ্রে পর্যালোচনার জন্য গিয়েছিলাম, তারা বুঝতেই পারছিলাম যে এই আসনটি বিজেপির পক্ষে খুবই কঠিন আসন হয়ে উঠবে।